চল্লিশ বছরের মধ্যে কেউ বলতে পারবে না যে আমি কারো গায়ে আঘাত করেছি। স্বতন্ত্র প্রার্থী তাদের কর্মীদেরকে ভয়ভীতি দেখাবো, আর সেরকম মানুষ তো আমি না। আমার রাজনীতি হলো মানুষের জন্য। যে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে নৌকা প্রতীক নিয়ে আজকে নৌকা প্রতীক বরাদ্দ পেলাম, শুক্রিয়া জানাই আল্লাহর দরবারে, এবং শুক্রিয়া জানাই মাননীয় প্রধানমন্ত্রী, বাংলার মানবতার মা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার প্রতি, এবং আমার নির্বাচনী আসন ঢাকা ১৪ আসনের সর্বস্তরের মানুষের প্রতি শুক্রিয়া আদায় করছি। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে। আজকে বিকেল বাদ মাগরিব আপনারা জানেন আমাদের ১৪ আসনে আল্লাহ রাব্বুল আলামিনের একজন অলি ঘুমাচ্ছেন, অর্য শাহ আলী বুদ্দাদি রহমতুল্লাহ আলাই। ওইখান থেকে বাদ মাগরিব আমরা দোয়ার অনুষ্ঠানের মধ্য দিয়ে শুক্রিয়া জানিয়ে আল্লাহর দরবারে আমরা প্রচার কার্য শুরু করব। যে কথাটা বলছে আমি মনে করি যে সে একটা মিথ্যাবাদী। নৌকা প্রতীক নিয়ে আমি ইলেকশন করছি, নির্বাচন করব। স্বতন্ত্র প্রার্থী তাদের কর্মীদেরকে ভয়ভীতি দেখাবো, আর সেরকম মানুষ তো আমি না। আর সেরকম রাজনীতি আমি কখনই করিনি। আমার রাজনীতি হলো মানুষের জন্যে, মানুষের কল্যাণের জন্যে। সেটা শিখিয়েছেন বঙ্গবন্ধু মুজিব, আমাকে নির্দেশ দিয়েছেন, শিখিয়েছেন মানবতার মা রাষ্ট্রনায়ক শেখ হাসিনা। আমি আমার মিরপুরের মাটিতে প্রায় ৪০ বছর যাবৎ রাজনীতির সাথে সম্পৃক্ত, আপনারা সবাই জানেন। এই ৪০ বছরের মধ্যে কেউ বলতে পারবে না যে আমি কারো গায়ে আঘাত করেছি, কাউকে একটা ধমক দিয়েছি, কারো উপর অত্যাচার করেছি, জুলুম করেছি। তো নিজেকে স্বস্থ জনপ্রিয়তা অর্জনের জন্য অনেকেই মিথ্যাচার করবে, বাস্তব সত্যটা খুঁজে দেখার দরকার। নগদ থেকে পল্লী বিদ্যুতের পোস্ট পেইড বিল দিন চার্জ ছাড়াই ফ্রিতে।